হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, সুন্দর করে সাজগোজ করে নিয়েছি, আর এটা আমার বোনপো দিয়েছে এই ড্রেসটা, তো এটাই পরলাম। দুই বোনে পরেছি, যে দুজনকেই বোনপো দিয়েছে যে ড্রেস সেই সেটাই পরলাম। আর এখন যাচ্ছি ঠাকুর দেখতে, তো বোনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। দেখি কাছে পিঠে কি কি ঠাকুর দেখা যায়। আর মা তো আসলো, মাকেও বলছি যেতে, মা বলছে না, পা ব্যথা করছে, আজকে যাব না, কারণ যেখানে মানে মানে মায়ের আজকে অনেকটা হাঁটা হাঁটা চলা হয়েছে, মানে ওষুধ আনতে গিয়েছিল, তো ওখানে প্রচুর হাঁটা চলা হয়েছে, তাই জন্য মানে ওষুধ আনতে গেছে, বাড়ি এসেছে, আবার বাড়ি থেকে এখানে এসেছে, তো ওই জন্য মা বললো আমি যাবো না, আমি বিশ্রাম নিই, তোরা ঘুরে আয়। তো আমরা দুই বোন একদম রেডি সেডি হয়ে গেছি, এবং ঠাকুর দেখতে যাবো। তো মনে পড়ছে গত বছরও আমরা দুজনে এরকম সাজগোজ করে নিয়ে তারপর ভিডিও করেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম। তো আজকে চতুর্থী, তো ভিডিওটা হয়তো তোমরা একটু দেরিতে পাবে, কারণ আমার দুদিনের ব্লগ বানানো আছে কিন্তু ছাড়তে পারিনি, কারণ আমার ফোনে মেমোরিটা খুব এ করছে, হ্যাং করছে। অন্য ফোন থেকে ভিডিও এ করে যদি অন্য এই মানে আমার যেটাতে চ্যানেল আছে ওখানে যদি পাঠাচ্ছি না, মেমোরিটা মানে ফুল দেখাচ্ছে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু ভাবছি একসাথে দিয়ে দিতে পারলে তো ভালোই হবে আমাদের। তা আমরা এখন বেরোবো দুজনে, পরে দেখা হচ্ছে। আসবি কি বলবি বল? তো আজকে তো চতুর্থী, তাই তোমাদেরকে জানাই শুভ চতুর্থী। আজকে দিনটা ভালো কাটিও, আগামী দিনগুলো, পুজোর আগামী দিনগুলো ভালো কাটিও। চতুর্থীর দিন আমরা বেরিয়েছিলাম, তো গিয়েছিলাম বাপু বাগান, যোধপুর পার্ক, 95 পল্লী, গড়িয়াহাট, সিংহী পার্ক, তো ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, আরও অনেকগুলো প্যান্ডেল ওই দিকটাতে যে কটা হয়। তো
बाबा।